অফিসত আমার এক্সিকিউটিভ মিটিং হয়েছিল এখন তো ইলেকশন বিষয় লোক যেহেতু আজি এই মিটিং আমি ডিসকাস করলো যে আগত দিনের চাই আছো যে আমার জাতি লিখে বহুত পলিটিক্যাল পার্টি ইউজ করলে আমার ডিমান্ড বিলাক ধর এসটি আমার কাস্ট সার্টিফিকেট ল্যান্ড পাটা এগুলো আমি আগত দিনের আমি ডিমান্ড করেছি ডিমান্ড করে সরকারে যেমন সরকার আহে যায় দিম বলে কয় নিদিয়ে আগত ধর আমার দুটা দুটা ইয়াম আসলে একটা দেওকনি সমষ্টি বোকাজান সমষ্টি এটা এটা বর্তমান সরকার সব কয় আছে যে এটাও নাই এটাও নাই আমার ইমান বৃদ্ধ জাতি আমার আগর কোনো আমি অল ইন্ডিয়া ট্রাইবেল প্লাস আমার অল আসাম 1 কোটি ওষুধ আছে পপুলেশন আমি এবার আমার কার্বন জেলা কমিটি ইয়াত ডিসাইড করেছে যেহেতু সরকারে আমার যদি ডিমান্ড ফুলফিল নকরে আগন্তুক দিন তেনে আমিও ভাবছি যেহেতু হেঁতক লিখে আমি একটা ভাল পদক্ষেপ লোক যেহেতু আমি কাকো জিকাব নয় কাকো হারাবো পারি তো এইটো কারণে আমি ডিসাইড করেছো যে এবার কাক ভোট দিব লাগে কেনকা ভোট দিব এইটো আমার সিক্রেসি থাকিব লেকিন দিম কত দিব লাগে আমার আদিবাসী নিজের বিবেকত দিব আর আগন্তুক দিন যদি সরকারে যুন্ত সরকার আমার যদি ডিমান্ড ফুলফিল নকরে তাহলে আমার এই ধর্ণা কার্যসূচী যি কার্যসূচী আমার এই চলি থাকিব আর যেতালে নাপাও এই নন স্টপ চলি থাকিব মানে আপনার সরকারে মানে প্রতারণা করেছে নয় জানো প্রতারণা তো উড়ি আছে যেটা পড়া আমি কিমান দিন পর এসটি মাত মাতি আমাকে এসটি লাগে এসটি লাগে এসটি লাগে আজি লগে দিয়া প্লাস আমার ল্যান্ড পাটা এটা আহে নতুন সময় দিলে সরকারে কাস্ট সার্টিফিকেট হয় আমার কাস্ট তো ফসাই থৈ দিছে তো আমি কুরিম কি কম এইটো বস্তু লৈ আমি আজি বহিছিলোঁ বহি আমি ডিসকাস কৰিছোঁ যে এবাৰ সদায় বছৰ আদিবাসী ছাত্ৰন্তা আশা বা আদিবাসী জাতিয়ে ডাইৰেক্টলি কাক পলিটিকেলি অপেন ছাপোৰ্ট কৰে এবাৰ আদিবাসী ছাত্ৰন্তাই ডিচাইড কৰিছে যে কাকো অপেনলি ছাপোৰ্ট কৰা নহ'ব মানে আপোনালোকে ভোট বৰ্জন কৰিব নেকি ভোট বৰ্জন নহয় আমাৰ বিবেকক দিম আমি কাক দিম এইটো আমি নিজে ডিচাইড কৰিম লেকিন দিয়াটো দিম ভোটটো বৰ্জন নহ'ব হয় আজি আমালোকর আর গ্রাম আদিবাসী জন্য আহার কারণে এটা বহুত চিন্তা করবল বাধ্যতা হয়েছে কিয়নো বিভিন্ন সময়ত এই জাতিটুক প্রতারণা করে আহিছে বলে আপনাদের নিজে জানে মই আপনাদের জড়িয়ে গোটে আমার আদিবাসী বুদ্ধিজীবী আর শিক্ষিত যুবক যুবতী সকল এই আপনার জড়িয়ে মই অনুরোধ করব বিচারিছো আজি 58 বছর পর ধরে এই জাতিটু কোন সরকার করা কি পাইছে কি পোয়া নাই আজি নিজে সকলে অবগত গতি এইবার আমার আদিবাসী ছাত্র সংগঠনে প্রত্যেকবার আমি ভুয়া প্রতিশ্রুতি দি আমালোকক বিভিন্ন ধরনের সরকারে আমালোকক জিকাই দিও জিকার পাছত আপনার যা সমস্যা আছে এইবিলাক কম সময়ের ভিতর আমি সমাধান করে দিই বলে কইছিলে কিন্তু আজিলকে কোনো সরকারে করে দিয়া নাই গতি বাকি এসটিকরণ মেয়াদি পাতাকরণ লগতে এপয়েন্টমেন্ট আর বিভিন্ন ধরনের সমস্যা আছে সেই সমস্যার ভিতর আমার আমি একুয়ে দেখা নাপাল যে কোনো ধরনের ফলশ্রুতি নাপালো বরঞ্চ আই ওয়াই ঘর যদি নাকি আজি কি কয় ইন্দিরা আবাস যোজনা আসলে সেই যোজনাটি দুই এটা পাইছে আর যিনি কি কয় রেশন কার্ড আর কি কয় বৃদ্ধ পেনশন ধরি তারপর এটা নতুন স্কিম এটা উলিয়াইছে অরুণোদয় স্কিম সেই অরুণোদয় স্কিমের পরা আজিলকে আমার আদিবাসী আই মাতৃ সকলে সম্পূর্ণরূপে আজিলকে সরকারের দিয়ার ব্যবস্থা করা নাই এতিয়া যদি আমি আপনাদের মানে আপনাদের বিচারি চাব পারে যে কোনটো গাঁৱত কিমান এই সরকারের আঁচনিখিনি পাইছে আপনাদের যদি ইনকোয়ারি করে নিশ্চয় দুই এজনেরহে মানে হয়েছে গতি আপনার জড়িয়ে অনুরোধ করব বিচারিছো আপনার ধন্যবাদ দিছি যে আজি
আমি কিছুমান চিন্তা করবলৈ বাধ্য হৈছো কিয়নো 58 বছৰ পৰা ধৰি আদিবাসীটো বিবেক গুৰমলা এটা চিন্তা কৰা নাছিল কিন্তু আমি কবলৈ বাধ্যতা আজি আমি ওপেন সাপোর্ট কৰাইছিলো সরকারে আমাক প্ৰতিশ্ৰুতি দিয়া হিচাপত আমি ৰাজ্যক কৈছিলো যে আপোনালোকে এবাৰ আমুক সরকারক জিকা আমাৰ এবিলা সমস্যা সম্পূৰ্ণ ফলাফল হ'ব কিন্তু এবিলা ফলাফল নোহোৱাৰ কাৰণে আজি আমি বিবেক ভোট ৰাজ্যক প্ৰদান কৰিবৰ কাৰণে অনুৰোধ কৰিবলৈ বাধ্যতা কিয়নো আজি প্ৰত্যেক ইলেকচনত আমালোকৰ কিছুমান লিডাৰ হুরু হুরু কিছুমান গাঁরিয়া মানুষ লিডার বনায় ইহতক দুই টাকা পয়সা দি আমার জাতিটোর যা সমস্যাবিল মানে ডাইভার্ট করে ইহতে ভুয়া প্রতিশ্রুতির জড়িয়ে ইহতে ভোটখিনি সংগ্রহ করে জিকি যায় পাছত আমালোক আপনার সমস্যাবিল করেছো নয় করে দিন নয় এনে দিন খেলি খেলি 10 বছর পার করে দিয়ে গতি এইবার আমি আর ঠক খাবলে নাই আমি যু সিদ্ধান্ত লো সেই সিদ্ধান্ত সকলকে পালন করব আখরে আখরে পালন করবেন অনুরোধ করছো আমার বুদ্ধিজীবী আর আমার ছাত্র সংগঠনের সদস্য সকল সকলের তরফের আর যা উপযুক্ত যুবক যুবতী সকলে উঠি আছে সেই জাতির স্বার্থত ইহতে নিশ্চয় এই আমার সিদ্ধান্ত যো সেই সিদ্ধান্ত নিশ্চয় ভূমিকা পালন করব বলে মূল তরফের আদিবাসী ছাত্র সংগঠনের দৃষ্টি কমিটির উপদেষ্টা হিসাবত মই অনুরোধ করি আর এই পদক্ষেপ আমার কার্বি আংলংতে নে আর অল আসামত পদক্ষেপ আমি ডিস্ট্রিক্ট হিসাবত এই সিদ্ধান্ত লৈছো হয় না এই ডিস্ট্রিক্টর যা সমস্যা আছে সেই সমস্যাবিল আমি ফলশ্রুতি এতালে পাওয়া নাই বিশেষ আজি কাস্ট সার্টিফিকেট চাক কাস্ট সার্টিফিকেটর আমার বন্ধ হয়ে আছে আজি স্কুল কলেজ কালি পরহিন এডমিশন চলি আছে আজি কাস্ট সার্টিফিকেট নহলে এটা মানে এডমিশন লোলে আমি বহুত অসুবিধা সম্মুখীন হয়ে আছো গতি বহুত বহুত ভাগ্যজনক আমি আদিবাসী জন্ম লোকই আমি পাঠ নেকি বলে আমি অনুভব করি মানে বাধ্যতা হয়েছে দুঃখ লাগে আজি আমাক ভোট লোলে ভাল পায় কিন্তু আমাক সুবিধা দিবলে বেয়া পায় বুকা যেন দৌপানি এটা আমার দুটা প্রতিনিধি আহি আসলে সেই দুটা প্রতিনিধির জায়গা আজি আমার মিল করে দিলে আজি বুকাজান রাইজে দেওয়ানী রাইজে এটা প্রতিনিধি জিকাই পঠাওয়ার পাশ এখেত এটা কাউন্সিলর সদস্য নিদিয়াক কিনা এটা দুর্ভাগ্যজনক হিসাবত এখেত কিনা এটা ঘটনা ঘটি যাওয়া এখেত দলের বহিষ্কার করে আজি সেই জায়গা কোনো আদিবাসী নাই নিচনা চিন্তা চর্চা করে এখেতে এজন বেলেগ জায়গার এজন মানুষ আনি এখেতে নমিনেট দি করা এখেত ইয়ে পড়াইছিল সেই আমি বহুত দুঃখ প্রকাশ করেছো আর লগতে আমি ধিকার জানাইছো বর্তমান সরকার